চ্যানেল এক্সে স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো। আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না। শুকতারার 101 ভূতের গল্প। আজকের গল্প শ্রী অমরেন্দ্রনাথ মুন্সীর লেখা বনকলমির বিলে। শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প। বনকলমির বিল, জল টলমলে ঝলমলে, শুধু ধুধু করে জল আর জল। অনেক দূরে দেখা যায় ধূসর রেখার মতো তীর, দূরে দূরে গা আর গাছ আর অন্য কিছু। তীরে কাজ ঘেঁষে কোথাও বা কিছু নেই, কোথাও বা কলমি শাকের বন হয়ে রয়েছে। হেঁটে গেলেও যাওয়া যায় বোধ করি, এত ঘন হয়ে থাকে কলমির বন। সবচেয়ে ভালো লাগে বনকলমির বিল জ্যোৎস্না রাতে, চাঁদের আলোয় যখন আকাশ ধুয়ে রূপোর ধারা নামে পৃথিবীর উপর, তখন বনকলমির বিলকে মনে হয় স্বপ্নলোক বুঝি। ছোট ছোট ঢেউয়ের নিচে বেড়ায় যেন হাজার হাজার পরীর দল, তাদের নূপুরে শব্দ শোনা যায় খুব ভালো করে কান পেতে শুনলে। যখনই দিদির বাড়ি গিয়েছি, বনকলমির বিলের ধারে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা। কি ভালো যে লাগতো বলে বোঝাতে পারবো না, কিন্তু আর কখনো বিলের বুকের ওপর বেড়াইনি। জামাইবাবু, জামাইবাবুর ভাই বহুবার বলেছেন, চলো বেরিয়ে আসি নৌকো নিয়ে, চমৎকার লাগবে। প্রতিবারই প্রত্যাখ্যান করেছি, কারণ জিজ্ঞেস করায় বলেছি ভালো লাগে না বা শরীরটা ভালো নয় বা অন্য কিছু। কিন্তু ঠিক কি তাই? তা নয়, এর পিছনে আছে একটা কারণ যা আমি আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করিনি, প্রকাশ করতে পারিনি, কিন্তু আজ তা প্রকাশ করব। আজ আমার সে কথা বলতে ভালো লাগছে। এই তো ফিরলাম বনকলমির বিলের পার হতে, চাঁদ উঠেছিল আজ, বহুক্ষণ বসেছিলাম বিলের ধারে, কিন্তু যে জন্যে গিয়েছিলাম, যা দেখতে গিয়েছিলাম তা দেখতে পাইনি। সেই একটি দিনের পর আজ পর্যন্ত বহুবার গিয়েছি বনকলমির বিলে, কিন্তু তাকে আর কোনো দিন দেখতে পাইনি, প্রতিবারই নিরাশ হয়েছি। দিদির বিয়ে হয় যখন, তখন আমার বয়স কতই বা, 14 কি 15, স্কুলে পড়ি। শ্বশুরবাড়ি যাবার সময় দিদি বললে, সামনের পুজোর ছুটিতে বেড়াতে যাস ভাই আমার ওখানে। বললাম, সে বিষয়ে তুই নিশ্চিন্ত থাক ফুলদি, কিন্তু ঘ্যাঁটের বহরটা যেন বেশ জোরালো হয়, নইলে। ফুলদি কপট ক্রোধান্বিত স্বরে বললে, এখনও তুই আমাকে তুই তোকারি করবি? বললাম, কেন, হঠাৎ কি এমন ল্যাজ গজালো যে তুমি আপনি বলতে হবে? ফুলদি গম্ভীর স্বরে বললে, জানিস আমি এখন মিসেস রায়। বললাম, যা যা, অমন অনেক মিসেস রায় দেখেছি। আচ্ছা বেশ, সবার সামনে তুমি বলবো, কিন্তু আড়ালে কিছুতেই তুই ছাড়া বলবো না, কেমন? ফুলদি আর আমি 2 বছরের ছোট বড়। পুজোর ছুটিতে গেলাম ফুলদির শ্বশুরবাড়ি, আর তখনই দেখলাম বনকলমির বিল। আমার 14-15 বছরের কবি মনকে মুগ্ধ করে দিলে বনকলমির বিলের অপরূপ সৌন্দর্য। রোজই যেতাম বিলের ধারে, চুপ করে বসে দেখতাম বনকলমির বিলে পানকৌড়ির খেলা। সাদা ডানা মেলে আসতো বকের দল, রাঙা ডানা ঝিলমিলিয়ে আসতো মাছরাঙারা, আর আসতো বালি হাঁস। চুপ করে বসে থাকতাম, ধীরে ধীরে সূর্য মিলিয়ে যেত পশ্চিমের ওই দূরে গায়ের গাছপালার আর আড়ালে, ধীরে ধীরে নেমে আসতো বিলের বুকে সন্ধ্যা, তখন উঠতাম। সেদিন বোধহয় পূর্ণিমা, ডান দিকে পশ্চিম আকাশে সোনার থালার মতো সূর্য ডুবে যাবার সঙ্গে সঙ্গেই বাঁ দিকে রূপোর থালার মতো চাঁদ উঠল হাসতে হাসতে। মুগ্ধের মতো চেয়ে রইলাম বিলের বুকে, রূপো ছড়িয়ে পড়ছে যেন জলের উপর রাশি রাশি। কতক্ষণ বসেছিলাম জানি না, চাঁদ আরও উজ্জ্বল হয়েছে, আরও উপরে উঠেছে। হঠাৎ দিকে নির্জন বিলের বুক বেয়ে তরতর করে বেয়ে আসছে একটি ছোট্ট ডিঙি নৌকো। নৌকোর ধাক্কা লেগে জল জেগে উঠছে আর ভেঙে যাচ্ছে ছোট ছোট ঢেউ, আর সেই ভাঙা ঢেউয়ে চাঁদের আলো পড়ে জ্বলে উঠছে হিরেমানিক। আরে, ডিঙিটা তো আসছে যে আমার দিকেই, আর কি আশ্চর্য, ডিঙিটা চালাচ্ছে আমারই বয়সের একটা ছোট মেয়ে। আমার অবাক দৃষ্টির উপর দিয়েই নৌকোটা একেবারে আমার সামনে এসে থামল। সেই ছোট মেয়েটা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে বসে ওখানে? এরকম হঠাৎ প্রশ্নে আমি একটু থতমত খেয়ে গেলাম,
একবার ভাবলাম উত্তর দেব না, শেষে সাত পাঁচ ভেবে বললাম, আমি অরু। মেয়েটি বইটা তুলে কয়েক সেকেন্ড কি ভাবলে, তারপর বললে, অরু না, চিনি না, নতুন মানুষ নিশ্চয়ই, কোথায় এসেছ, কাদের বাড়ি? বললাম। শুনে মেয়েটি বললে, ও শৈলেশ কাকার বাড়িতে এসেছ, তাহলে তো চেনা হয়ে গেল, বেড়াতে যাবে? বললাম, কোথায়? মেয়েটি বললে, তুমি তো বড্ড বোকা, নৌকায় বসে বললুম বেড়াতে যাবে, তাতে বলো কোথায়? নৌকা কি ডাঙায় চলে না আকাশে ওড়ে? বিলে মশাই বিলে, যাবে বেড়াতে? ও বাবা, মেয়েটি যে পয়লা নম্বরের কথার জাহাজ আর ডান পিঠেও বটে, নইলে একা একা নৌকো নিয়ে রাত্রে বিলে ঘুরে বেড়ায়, কি মেয়ে রে বাবা! ফোঁস করে মেয়েটি বললে, কই উত্তর নেই যে, ভয় হচ্ছে বুঝি, যাবে তো চলো এখনই, নইলে চল চলি, আমার দাঁড়াবার সময় নেই, সাতবারও দরকার নেই। বলে ফেললাম, দাঁড়াও যাব। কাদা ভেঙে ডিঙিতে উঠলাম গিয়ে। মেয়েটি বৈঠা বাইতে শুরু করলে, বললে, চুপ করে বসো, বেশি ঝুঁকুটুকো না জলের দিকে, নৌকো টলবে। বললাম, আমাকে দাও না, আমি বাই। ফোঁস করে মেয়েটি বললে, থাক থাক, ঢের হয়েছে, শেষকালে ডিঙি উল্টে দাও আর কি, তোমাকে দেখেই বুঝেছি ও তোমার কম্ম নয়, বলে আমার দিকে একবার অবহেলা দৃষ্টিতে চেয়ে নৌকো বেয়ে চলল। এতক্ষণে মেয়েটিকে ভালো করে দেখলাম, চাঁদের আলো ওর মুখে, ওর সারা দেহে ছড়িয়ে পড়েছে, কি সুন্দর দেখতে ওকে, ঠিক যেন মা দুর্গার পাশে যে লক্ষ্মী প্রতিমা থাকে তার মতো, যেমন মুখ তেমনি চোখ আর তেমনি টকটকে রং আর মেঘের মতো কালো চুল, পরেছে একটা নীল রঙের শাড়ি, শাড়ির আঁচলটা কোমরে ঘুরিয়ে গাছ কোমর করে বাঁধা, কি ভালো যে লাগলো মেয়েটিকে দেখে, কি বলবো, ঠিক যেন দিদিমার কাছে শোনা সেই রূপকথার রাজকন্যা মধুমালা, তার দিকে অবাক হয়ে হাঁ করে চেয়ে আছি। সে বলে উঠল, কি দেখছো এমন হাঁ করে? বলে ফেললাম, তোমায় কি সুন্দর দেখতে। বোধহয় সে লজ্জা পেল, বললে, যা আমায় নাকি আবার সুন্দর দেখতে, মা বাবা সকলেই তো আমাকে গাল দেয়, বকে, বলে দস্যি মেয়ে, হার জ্বালানি মেয়ে, আরও কত কি বলে। বললাম, পাগল নাকি, কখনও তা বলতে পারে না। মেয়েটি বইটা তুলে হাঁ করে বলে, আরে এ ছেলেটা পাগল না মাথা খারাপ, আমি বলছি বলে তবু বিশ্বাস করে না, আমায় মিথ্যেবাদিক বলতে চাও, দবো বোঠের এক বাড়ি, তখন বিশ্বাস করবে? তাড়াতাড়ি বললাম, থাক, বিশ্বাস করেছি, এরপরও বিশ্বাস না করে পারি যে তুমি দস্যি মেয়ে, কিন্তু দস্যি বলুক হার জ্বালানি বলুক, পেঁচার মতো দেখতে তো আর বলে না। হেসে ফেললে মেয়েটি, বললে, তুমি বড় ফাজিল। বলে ফেললাম, তুমি কম কিসে, আবার আমার নিন্দে? তা করো, সকলেই নিন্দে করে, তুমি বা ছাড়বে কেন? বললাম, না না, সত্যি আমি তোমার নিন্দে করতে চাই না। বিলের বুকের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে আমাদের ডিঙি, ভীষণ ভালো লাগছে। হঠাৎ মেয়েটি বললে, তুমি আমায় নাম জিজ্ঞেস করলে না? বললাম, তুমি বলবে বলে অপেক্ষা করছিলাম। মেয়েটি হেসে বললে, ও বাবা, তুমি যে একটা মাস্টার মশাই, বেশ গুছিয়ে কথা বলো তো। প্রতিবাদ করে বললাম, দেখো আর যাই বলো, মাস্টার মশাই বলো না, মাস্টার মশাইদের আমি মোটেই ভালোবাসি না। মেয়েটি হেসে ফেললে, বললে, ঠিক বলেছ তো, আমিও মাস্টার মশাইদের একদম ভালোবাসি না, তোমার সঙ্গে আমার বেশ মিল আছে তো, তবে শোনো, আমার নাম কমলা, ঠাকুরদা ডাকে কমলমণি, মা বাবা দাদারা ডাকে কমলি বলে, আর পণ্ডিত মশাই ডাকে মা কমলা বলে, আর জানো মজা, নানকু আমার ছোটো ভাই, এই এইটুখানি, এখনও ভালো কথা বলতে পারে না, ডাকে তমলদি আর তমলি, এত হাসি পায়। বলেই কমলা হেসে ফেললে, কি সুন্দর হাসে মেয়েটি, ঠিক মুক্তোর মতো দাঁত চাঁদের আলোয় ঝিকমিক করে ওঠে। বললাম, আচ্ছা তোমার ভয় করে না? অবাক হয়ে সে বললে, ভয়, কিসের ভয়, এই একা একা নৌকো বেয়ে যেতে? খিলখিল করে হেসে উঠল কমলা, যেন একটা ভয়ানক মজার কথা বলেছি। বললে, ভয়? তুমি হাসালে দেখছি, নৌকো বাইতে ভয়, সে তোমরা করোগে, কমলা কখনো নৌকো বাইতে ভয় করে না, বুঝলে বোকচন্দর? বনকুমলির বিলের ধারে বাড়ি, আর গোবিন্দ জেলের কাছে শিখেছি ডিঙি বাইতে, আমি করব ভয়? আর একা একা নৌকো বাইতেই মজা, তার উপর এমন চাঁদের রাতে তো কথাই নেই। হঠাৎ কথা থামিয়ে কমলা আবার বললে, তুমি রাগ করলে না তো? বললাম, কেন? তোমায় বোকচন্দর বললুম বলে। রাগ সত্যি একটু হয়েছিল, একরকম হেসে উড়িয়ে দিয়ে বোকচন্দর বললে কার না রাগ হয়, কিন্তু ওর কথায় সব রাগ মুছে গেল মন থেকে, সত্যি মেয়েটার উপর রাগ করা যায় না কোনো মতেই। বললাম, না না, রাগ করব কেন? কিছুক্ষণ চুপচাপ,
শুধু বৈঠার শব্দ জলের উপর ছপাত ছপাত। বনকমলির বিলের জলে হাজারখানা হয়ে চাঁদ নেচে বেড়াচ্ছে। কমলা মুখ খুললে, জানি ও মেয়ে কতক্ষণ আর মুখ বুঝে বসে থাকবে। বললে, জানো আমি জল ভীষণ ভালোবাসি, আর ভীষণ ভালোবাসি নৌকো বাইতে, এইরকম নৌকো বেয়ে ভেসে যেতে। প্রায় সারাদিনই যখনই সুবিধে পাই আমার এই ডিঙিটা নিয়ে বেসে পড়ি। এই ডিঙিটা আমি আদায় করেছিলাম দাদুর কাছে আবদার করে। জ্যোৎস্না রাত হলে তো আমি সত্যি বলছি ঘরে থাকতে পারি না। এই যে ঢেউগুলো দেখছো না, এরা হলো পরি। জ্যোৎস্না রাত এরা আমায় ডাকে, আমি যতক্ষণ পারি ওদের সঙ্গে কথা বলি, গান গাই। আমি গান গাই আর ওরা নাচে, এত ভালো লাগে যে কি বলবো। আর যেদিন আসতে পারি না সেদিন আমার মন ভীষণ খারাপ হয়ে যায়, সেদিন আমি কেঁদে ফেলি। বাবা মা কত বকে, গাল দেয়, সময় সময় ঘরে বন্ধও করে রাখে, কিন্তু আমি তবু বনকর্মীর বিলকে ভুলতে পারি না। এ যে আমার সই, ফাঁক পেলেই সইয়ের কাছে চলে আসি। এক মুহূর্তের জন্য চুপ করে থেকে আবার বলতে শুরু করলে কমলা, আর জানো ঠাকুরদা কিন্তু আমায় ভীষণ ভালোবাসে। আমায় কি বলে জানো, বলে আমি নাকি পাতালপুরীর রাজকন্যা ছিলাম আগের জন্মে। সত্যি দাদু আমায় খুব ভালোবাসে, মা কিন্তু আমায় একদম ভালোবাসে না। বলে আমি জলের রাক্ষসী ছিলাম, আমি হার জ্বালানি মেয়ে এমন কত কী। আমার কচুটা বই গেল, গাল দিলে তো বলো তো, তুমি বলো না, বনকর্মীর বিলকে আমি যদি ভালোবাসি তো অপরের তাতে বলবার কী আছে। এতক্ষণ পরে কথা বলতে পেরে হাঁফ ছেড়ে বাঁচলাম। বললাম, সত্যি কথা, কিন্তু বাপ মায়ের মনে কষ্ট দিয়ে বনকর্মীর বিলকে ভালোবাসাটা কি ভালো। মুখটা গম্ভীর হয়ে গেল কমলার। বললে, কি করব, তারা যদি ইচ্ছে করে কষ্ট পায়, ও আমার সই, সইয়ের কাছে আসবো না তা বলে। বারে একটু আগেই তাকে গুরুজন সুলভ কথা বলেছি, কিন্তু তবু তার মতো অদ্ভুত এবং এক সাহসী মেয়ের সঙ্গে ভাব হওয়ায় মনে মনে গর্ব অনুভব করছি। বললাম, আজ তুমি এলে কি করে? এলুম, এখন আর আমাকে আটকায় কে? মানে? দুষ্টুর মতো হেসে কমলা উত্তর দিলে, হুঁ, তা কেন বলবো, না বলো তো বই গেল আমার, আমিও উদাসীন হতে ছাড়ি না। আমার দিকে চেয়ে কমলা বললে, আচ্ছা আচ্ছা বলছি, একদিন কি মজা হয়েছিল শোনো। সেই দিন থেকেই তো আর কেউ আমাকে আটকায় না, যখন খুশি বিলের বুকে ইচ্ছে মতো ভেসে বেড়াই, অবশ্যই ঠিক এমনি জ্যোৎস্না রাতে। শোনবার আগ্রহ খুবই ছিল, তবু আগের মতো উদাসীন সুরে বললাম, শুনি তবু কি হয়েছিল। কমলা বলতে লাগলো, সেদিনও ঠিক এমনি জ্যোৎস্না রাত, বোধহয় পূর্ণিমে। রাত তখন অনেক হবে, সবাই ঘুমিয়ে পড়েছে, মা আমাকে পাশে নিয়ে শুয়েছিল, আমি কিন্তু ঘুমোইনি, মনে মনে আগেই যে ভেবে রেখেছি বিলে যাব। ভালো করে দেখলো মা অগরে ঘুমোচ্ছে, সাবধানে মায়ের পাশ থেকে উঠে আস্তে আস্তে খিল খুলে একেবারে বিলে এসে হাজির। আহ, কী যে আরাম লাগলো, আমার ডিঙিটা বাঁধা থাকতো ওই দিকের একটা সজনে গাছের গোড়ায়, তখন ডিঙি খুলে ভাসিয়ে দিয়ে বেয়ে চললুম। সই যে ডাকছে, চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে, আর আমি একা বিলের বুকে ডিঙি বেয়ে চলেছি, আমার সই বনকর্মীর বিলে। যেতে যেতে অনেক দূর গিয়ে পড়লুম ওই যে দূরে গাঁটা দেখছো প্রায় ওইখানে। ফিরবো ফিরবো ভাবছি, হঠাৎ দেখি চাঁদের আলো কমে আসছে, কি ব্যাপার, কখন যে আকাশের কোণে কোণে মেঘ জমে উঠেছে তা লক্ষ্যই করুনি, ভয় হয়ে গেল। একবার ভাবলুম ওই কাছের গাঁটায় ডিঙি ভেরিয়ে দিই, কিন্তু আর একবার ভাবলুম যাকে খুব জোরে বেয়ে গেলে মেঘ ভালো করে জমবার আগে বোধহয় পৌঁছে যাব নিজের গায়ে। তাই করলুম, প্রাণপণে বোটে ঠেলে ফিরতে লাগলুম। কিছু দূর এসেছি আর ঝড় উঠল, উহ কি ভীষণ হাওয়া, শাঁসা করে এগিয়ে আসছে কালো দত্তির মতো ঝড়। অন্ধকার হয়ে গেছে চারদিক, না পারি দিক ঠিক করতে, না পারি ডিঙি সামলাতে। আমার যে তখন কি হতে লাগলো কি বলবো, ভয়ও পাচ্ছে খুব, মজাও লাগছে বেশ। আকাশের দিকে চেয়ে দেখলুম সব অন্ধকার, বিলের দিকে চেয়ে দেখি সে যেন রাগে ফুলছে। সেই রাগের হাত থেকে ডিঙি রাখবার অনেক চেষ্টা করলুম, শেষকালে আর রাখতে পারলুম না। একটা দমকা হাওয়া এলো যে আমার ছোট্ট ডিঙিটা উল্টে গেল। আমি মুগ্ধ বিষয়ে তার কথা শুনছিলাম, এখন থাকতে না পেরে বলে ফেললাম, হ্যাঁ বলো কি। সে বললে, হ্যাঁ শোনো না, আমার ডিঙিটা গেল উল্টে, আর সেখানকার জলে কী যেন হলো, আমি সাঁতার কাটতে পারলুম না, ডুবে গেলাম। একবার উঠবার চেষ্টা করেছিলাম প্রাণপণে, কিন্তু মনে হলো জলের নিচ থেকে কে যেন আমার পা জোর করে আঁকড়ে ধরে আরও নিচে টেনে নিয়ে যাচ্ছে। বিস্ময় কেটে গিয়ে আমার যেন ভয় করতে লাগলো, বুকটা ঢিপ ঢিপ করছে। রুদ্ধ নিঃশ্বাসে বললাম, বলো কি তারপর। তারপর আর কি, আর উঠতে পারলুম না, আমার গলা বুঝে আসছে, স্বর বেরুতে চায় না। কোনো মতে বললাম, কি বললে আর? কমলা বললে,
হাঁ, আমি ক্রমশ নিচের দিকে নেমে গেলুম, আর উঠতে পারলুম না। আমার চোখের সামনে থেকে সব মুছে যাচ্ছে। কমলার মুখ, বিলের জল, আকাশের চাঁদ, তারা, সব সব যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। চিৎকার করবার চেষ্টা করলাম, বলতে চেষ্টা করলাম, তুমি কি মানুষ নও? কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না কোনো। একবার শুধু কানে এলো কমলার খিলখিল করে হাসি, আর শুনলুম সে যেন বলছে, ও কি হলো, যা বিতুকতাকার, সব সমান রে। তারপর আর কিছু মনে নেই। যখন আবার বোধশক্তি ফিরে পেলাম, দেখি বিলের ধারে মাটিতে মুখ গুঁজে পড়ে আছি, আশেপাশে কেউ কোথাও নেই। উঠলাম, শরীর ভীষণ দুর্বল ঠেকছে, মনে হলো যেন মাসখানেক রোদশয্যায় থেকে এই সেরে উঠেছি। কোনো রকমে বাড়ি ফিরলাম। ফুলদি জিজ্ঞেস করলে, এত রাত পর্যন্ত ছিলি কোথায়? বললুম, খেতে দাও আগে বলছি। জামাইবাবু আর আমি একসঙ্গে খেতে বসলাম। জামাইবাবু বললেন, কি হে, এতক্ষণ ছিলে কোথায়? আর একটু দেরি হলেই আমরা লাঠিসোঁটা নিয়ে তোমাকে শিকার করতে বেরুতুম, তা ছিলে কোথায়? বললাম, বনকলমির বিলের ধারে। দিদি আর জামাইবাবু একটু চমকে উঠেই সামনে লিনেল। জামাইবাবু বললেন, না না, রাত্রে ওদিকে একা একা আর কখনও যেও না। আমি বললাম, কেন বলুন তো? জামাইবাবু আমার দিকে একবার চেয়ে বললেন, না এমন কিছু নয়, তবে বছর পাঁচেক আগে ওই বিলে চৌধুরীদের কমলা বলে 14-15 বছরের একটি অপূর্ব সুন্দরী মেয়ে ডুবে মারা যায়। মেয়েটার মাথায় অবশ্য একটুখানি, মানে সামান্য একটু গোলমাল ছিল। সে বড় করুণ ব্যাপার, বলতে ইচ্ছে যায় না। আমি তাড়াতাড়ি বললাম, থাক তবে আর বলবেন না। সেবারে যতদিন দিদির বাড়ি ছিলাম, আর কোনোদিন বনকলমির বিলের ধারে যাইনি।